500k সাবস্ক্রাইবার হয়ে গেছে, তো তার সেলিব্রেশনের জন্য হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আজকে বানিয়ে তো আমি এখানে আজকে বানিয়েছি চিলি সয়াবিন আর এগ রাইস। চিলি সয়াবিনের ভিডিওটা তো আমার কাছে আছে, কিন্তু না বাই আনফর্চুনেটলি আমার কাছে এগ রাইসের ভিডিওটা না ডিলিট হয়ে গেছে। তো রেসিপিটা আমি বলবো, ভিডিওটা দেখতে থাকো। তো এখানে চিলি সয়াবিন বানানোর জন্য আমি সয়াবিনগুলোকে আগে ভালো করে ধুয়ে নিয়ে গরম জলে, তারপর ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভালো করে মাখিয়ে এভাবে ভেজে নিয়েছি। নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর এখানে পেঁয়াজগুলো এইভাবে কেটে নিয়েছি, একটু রসুন দিয়েছি আর হচ্ছে কাঁচা লঙ্কা, তারপর জিরে, জিরের গুঁড়ো, টমেটো কেচাপ, সয়া সস এসব দিয়ে ভালো করে মশলাটাকে এইভাবে বানিয়ে নিয়েছি। আর একটু চিনি দিয়েছি, নুন দিয়েছি পরিমাণ মতো। তো এইভাবে এরকম হয়ে যাওয়ার পর তারপর ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিয়েছি আর লাস্টে টমেটো দিয়েছি আর খানিকটা অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো চিলি সয়াবিন রেডি। তো চিলি সয়াবিনটা অনেকদিন থেকেই বানাবো ভাবছিলাম, বাট আজকে বানিয়ে ফেললাম। তার সাথে ভাবলাম চিলি সয়াবিনটা এমনি এমনি খাবো, তো এগ রাইসটাও বানিয়ে ফেললাম। তো এই দুটোর আইডিয়া আমি পেয়েছি হঠাৎ করে, আমি চ্যানেলে দেখছিলাম, মানে একটা চ্যানেল দেখছিলাম, কল্পা ব্লগ বলে একটা চ্যানেল আছে, সেখানে আমি দেখছিলাম চিলি সয়াবিন আর হচ্ছে এগ রাইস। তো ভাবলাম যে দুটো একসাথেই ট্রাই করে ফেলি, একসাথেই বানিয়ে খেয়ে ফেলি, দেখি কেমন লাগে। তো যাই হোক, এটা আমি এখন ট্রাই করব। আর হচ্ছে কল্পা ব্লগ বলে যে চ্যানেলটা বললাম, সেটাতে খুব তাড়াতাড়ি মানে হয়ে গেছে, এখন হয়ে গেছে 500k সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো তার সেলিব্রেশনের জন্য আমি এটা ট্রাই করছি, কারণ তার চ্যানেলের থেকে আমি অনেক রকম ভিডিওর ইন্সপায়ার হই আমি সেখান থেকে। তো যাই হোক, এটা আর যেহেতু কল্পাকের বাড়ি তো পুনেতে, তো কিছু বাংলা যা বলছি বুঝতে পারবে না, তো তার জন্য আমি হিন্দিতেই বলছি। কল্পাকজি এ আপকে 500k সেলিব্রেশন কে লিয়ে হে মেরা চিলি সয়াবিন অ্যান্ড এগ রাইস আপকে 500k के लिए सेलिब्रेशन है। कल्पक ब्लॉग चैनल जो है ना उसको सब्सक्राइब करो, वहाँ पे क्या बोलते हैं उसको, बढ़िया बढ़िया डिश रेसिपी वो शेयर करते हैं और उसके वीडियो देख के मैं इंस्पायर भी होती हूँ। तो चलिए ट्राई करती हूँ। बहुत ही सही है ये दोनों एक साथ खाने में। তো এই ছিল আজকের ভিডিও। আমার হিন্দি প্রোনাউন্সিয়েশনটা খুবই বাজে, কিন্তু কল্পক ব্লগ চ্যানেলটাকে ট্যাগ করার ছিল, তাকে ডেডিকেট করার ছিল, একটু অ্যাডজাস্ট করে নিও। আর এগ রাইস রেসিপি যেমনটা ওই চ্যানেলে দেখিয়েছিল, কল্পক ব্লগের চ্যানেলটাতে দেখিয়েছিল, তেমনই একদম ইজি। যা যা সবজি দেবে, আমি এখানে গাজর দিয়েছি, পেঁয়াজ দিয়েছি আর লঙ্কা দিয়েছি, ক্যাপসিকাম থাকলে দিতে পারো। তো সেসব সবজি ভাজা হয়ে গেলে সেখানে ডিম ভেজে নাও, তারপর ভাত দিয়ে দাও, তো সেটা ভাজা হয়ে গেল। তো খুব ভালো একটা রেসিপি হয়ে গেল। হঠাৎই যদি বাড়িতে খুব স্পাইসি আর ইয়ামি খেতে ইচ্ছা করে, এই দুটো রেসিপি কিন্তু একসাথে ট্রাই করতে পারো, খুবই ইজি। তো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।